প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মমতা রানী সরকার, সহকারী শিক্ষক, বাংলাদেশ বিষয় পরিচয়। আজ আমি ক্লাস নেব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিষয় পরিচয়। আমার আজকের আলোচ্য বিষয় অধ্যায় নয়, বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার, পার্ট এক, পর্ব এক, প্রবীণ অধিকারের ধারণা ও প্রবীণ অধিকার সমূহ। অধিকার বলতে আমরা মানবাধিকারকেই বুঝাই, অর্থাৎ একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করাকেই একজন মানুষের অধিকার বোঝায়। সেই অধিকার একজন প্রবীণ ব্যক্তিরও রয়েছে। আজ আমরা সেটাই আলোচনা করব। চলো তাহলে মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রবীণ অধিকারের বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। অধিকার হল সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। অধিকারের মূল লক্ষ্য ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন। নাগরিকদের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার ভোগ করার নিশ্চয়তা দান আধুনিক রাষ্ট্রের দায়িত্ব। তাহলে একজন আধুনিক রাষ্ট্রের দায়িত্ব কী? একটা আধুনিক রাষ্ট্রের দায়িত্ব কী? নাগরিকদের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য তার অধিকার ভোগ করার নিশ্চয়তা দান করা। অধিকার বলতে প্রথমত মানবাধিকারকেই বোঝানো হয়ে থাকে। মানুষের সব ধরনের অধিকারের কথা মানবাধিকার সনদে লেখা থাকে। জাতিসংঘ 1948 সালে মানবাধিকার সনদ প্রকাশ করে। এই অধ্যায়ে বাংলাদেশের প্রবীণ ব্যক্তির অধিকার সহ নারী অধিকারের উপর আলোকপাত করা হয়েছে। পার্ট এক, প্রবীণ অধিকারের ধারণা ও প্রবীণদের অধিকার সমূহ। আমাদের দেশে সাধারণত 60 বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়। কত বয়সের উপরে হলেই আমরা প্রবীণ বলবো একজন মানুষকে? 60, কারণ ওই বয়সের পর মানুষ দৈনন্দিন জীবিকা উপার্জনের কাজ থেকে অবসর নেয়। বাংলাদেশে সরকারি চাকরি থেকে অবসরের বয়স 59। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে সরকারি চাকরি থেকে অবসরের বয়স সীমা কত বছর? 59। তবে বিচারপতিদের জন্য 67। তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে বিচারপতিরা অবসর নেয় কত বছর বয়সে? 67 বয়সে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোনো কোনো পেশাজীবীদের জন্য বয়সের এই সীমা সম্প্রতি 65 পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 65 বয়সে অবসর নেন। বিশ্বের উন্নত দেশগুলোতেও 60 বা 65 বয়সের পর একজন মানুষকে প্রবীণ বা সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হয়। তাহলে সিনিয়র সিটিজেন মানে হচ্ছে প্রবীণ। সমাজে তাদেরকে বিশেষ সম্মান ও সুযোগ সুবিধা দেয়া হয়। জাতিসংঘ প্রবীণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কতিপয় নীতিমালা প্রণয়ন করেছে। এছাড়াও জাতিসংঘ প্রবীণদের অধিকার ও তাদের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে একটি বিশেষ দিনকে প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করেছে। তাহলে এই আলোচনা থেকে আমরা জানলাম, জাতিসংঘ মানবাধিকার সনদ প্রকাশ করেছে 1948 সালে। নাগরিকদের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার ভোগ করার নিশ্চয়তা দান করে থাকে একটা রাষ্ট্র। আর অধিকার বলতে আমরা প্রথমত সেই মানবাধিকারকেই বুঝাই, অর্থাৎ একজন মানুষ হিসাবে তার যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো অর্জন করাই হচ্ছে মানব অধিকার। মানবাধিকার হিসেবে প্রবীণদেরও কিছু অধিকার রয়েছে। প্রবীণদের অধিকারগুলো, প্রবীণদেরকে আমরা কখন বলি যে একজন মানুষ হিসেবে সে প্রবীণ হয়ে গেছে? আমাদের দেশে 60 বয়সের মানুষকে আমরা প্রবীণ বলে গণ্য করব, কেননা ওই সময় তাদের জীবিকা উপার্জনের কাজ থেকে তারাও অবসর নেয়। বাংলাদেশে যদিও সরকারি চাকরি থেকে অবসরের বয়স 59, তবে বিচারপতিদের ক্ষেত্রে সেটা 67 এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কিছু কিছু অন্যান্য পেশাজীবী আছে যাদের ক্ষেত্রে সেটা 65 হয়েছে। একজন মানুষকে প্রবীণ বা সিটিজেন হিসেবে, সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হয় বিশ্বের উন্নত দেশগুলোতে 60 বা 65 বয়সের পর।
তাহলে এখন আমরা জেনে নেব প্রবীণদের অধিকারসমূহ। প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট যেসব অধিকার রয়েছে তা হলো পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয়, পরিধানের বস্ত্র ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, কাজ করার অথবা অন্য কোনোভাবে আয় উপার্জন করার অধিকার, কখন কোন পর্যায়ে কায়িক শ্রম থেকে অবসর নিবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার, নিজেদের পছন্দ ও খাপকায়ে চলার ক্ষমতা অনুসারে নিরাপদ ও সামঞ্জস্যপূর্ণ পরিবেশে বাস করার অধিকার, যথাযোগ্য শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের অধিকার, যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার। এই অধিকারগুলো হলো স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার। এছাড়া রয়েছে অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার। সকল কাজে প্রবীণদের অংশগ্রহণ করার অধিকারগুলো হলো বিভিন্ন নীতি নির্ধারণ ও তা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের অধিকার, স্বাস্থ্য ও সাধ্য অনুযায়ী সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের অধিকার, সংগঠন গড়ে তোলা ও এবং আন্দোলনে অংশগ্রহণের অধিকার। এরপর রয়েছে পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। প্রবীণদের পরিচর্যা সংশ্লিষ্ট কতগুলো অধিকার রয়েছে। এই অধিকারগুলো হলো পরিবার ও সমাজের সেবা যত্ন রক্ষণাবেক্ষণ সুবিধা পাওয়ার অধিকার, দৈহিক মানসিক ও আবেগীয় ক্ষেত্রে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, নিজস্ব সক্রিয়তা রক্ষণাবেক্ষণ ও সেবা যত্নের নিশ্চয়তা বিধানে সামাজিক ও আইনগত সেবার অধিকার, মানবীয় ও নিরাপত্তামূলক পরিবেশে থাকা পুনর্বাসন এবং সামাজিক ও মানসিক আনন্দ প্রকাশ করার পর্যায়ে সেবা যত্নের ব্যবহার পাওয়ার অধিকার, যারা আশ্রয় পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্রে থাকে সেখানে থাকাকালীন তাদের মর্যাদা বিশ্বাস ও শ্রদ্ধাসহ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা ভোগের অধিকার। আশ্রয় পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণের অধিকার। তাহলে প্রবীণদের স্বাধীনতার ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট যেসব অধিকার রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাদের পর্যাপ্ত খাদ্য, পানি, আশ্রয়, পরিধানের বস্ত্র এবং অসুস্থ হলে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। তারা তাদের ওই বয়সেও কোনো কাজ করা বা কোনোভাবে আয় উপার্জন করার অধিকার তাদের রয়েছে। কখন তারা তাদের সেই কাজ থেকে অবসর নেবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে। নিজেদের পছন্দ বা খাপকায় চলার ক্ষমতা অনুসারে নিরাপদে বা সামঞ্জস্যপূর্ণ পরিবেশে বাস করার অধিকার রয়েছে। ওই বয়স্ক সময়েও তাদেরকে তারা যদি মনে করে যে তাদের শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণের অধিকার রয়েছে তাহলে তারা সেটা করতে পারে। যত দীর্ঘ সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার তাদের রয়েছে। তোমাদের বাড়িতেও নিশ্চয়ই বয়স্ক মানুষ রয়েছে, সেক্ষেত্রে তারা যেন তাদের স্বাধীনতা সংশ্লিষ্ট সেসব অধিকার ভোগ করতে পারে সে বিষয়ে তোমরা খেয়াল রাখবে এবং যথাসম্ভব তাদের শ্রদ্ধা করবে, সম্মান করবে এবং তাদের সেবা যত্নের প্রতি খেয়াল রাখবে। তাদেরকে বিভিন্ন অংশগ্রহণমূলক কাজেও অংশ নেওয়াতে পারো, যেমন বাড়িতে কোন কাজটি হবে সে বিষয়ে তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতামত নিতে পারো। স্বাস্থ্য বা সাধ্য অনুযায়ী তাদেরকে সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের অধিকারে সহায়তা করতে পারো। তারা বিভিন্ন সংগঠন গড়ে তুলতে পারে এবং আন্দোলনেও অংশগ্রহণ করতে পারে। এছাড়া বাড়িতে পরিচর্যা সংশ্লিষ্ট তাদের কিছু অধিকার রয়েছে। প্রবীণদের সেই পরিচর্যা সংশ্লিষ্ট অধিকারগুলো যেন তারা ভোগ করতে পারে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত। পরিবার এক্ষেত্রে পরিবার ও সমাজের সেবা যত্ন রক্ষণাবেক্ষণ, দৈহিক মানসিক ও আবেগীয় ক্ষেত্রে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার, নিজেদের রক্ষণাবেক্ষণ সেবা যত্নে নিশ্চয়তা বিধানে সামাজিক ও আইনগত সেবার অধিকার, নিরাপত্তামূলক পরিবেশে থাকা পুনর্বাসন এবং সামাজিক আনন্দ পাওয়ার অধিকার, যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে বা পরিচর্যা চিকিৎসা কেন্দ্রে থাকে তাদের সেখানে মর্যাদা বিশ্বাস ও শ্রদ্ধাসহ মৌলিক স্বাধীনতা ভোগের অধিকার রয়েছে, অথবা আশ্রয় পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে। এরপরে এই উপরিক্ত অধিকারগুলো ছাড়াও প্রবীণদের আরও কতগুলো অধিকার রয়েছে। এই অধিকারগুলো প্রবীণদের নিজেদের উন্নয়নে মর্যাদা সংশ্লিষ্ট, নিজেদের প্রতিভার পূর্ণ বিকাশের সুযোগ সৃষ্টির অধিকার। ওই বৃদ্ধ বয়সেও যদি তারা লেখালেখি চিন্তাভাবনা করে তাহলে এটা কবিতা লিখতে পারে বা গল্প লিখতে পারে, এটা তাদের নিজেদের প্রতিভার পূর্ণ বিকাশের সুযোগ সৃষ্টির অধিকার রয়েছে। এখানে শিক্ষা, সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও চিত্তবিনোদন এবং সম্পত্তি ভোগের অধিকার রয়েছে।
শারীরিক ও মানসিক নির্যাতন হতে মুক্ত থেকে সুন্দর পরিবেশে বসবাসের অধিকার রয়েছে। বয়স, লিঙ্গ, ধর্ম, জাতিগত, সংস্কৃতি অথবা মর্যাদা নির্বিশেষে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রয়েছে। অর্থনৈতিক অবদানের জন্য মূল্য ও মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে জানলাম যে প্রবীণ কারা এবং প্রবীণদের কী কী অধিকার রয়েছে। তাহলে আমাদের দেশের ষাটোর্ধ্ব বয়স্ক যারা, আমরা তাদেরকেই বলবো প্রবীণ। এবং প্রবীণদের কী যেসব অধিকার রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে স্বাধীনতা সংশ্লিষ্ট, অংশগ্রহণ সংশ্লিষ্ট এবং পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার রয়েছে। এসব অধিকার সমূহ থেকে আজকের আলোচনা থেকে তোমাদের জন্য একটি প্রশ্ন বাছাই করা হয়েছে। সেই প্রশ্নটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নটি আজকে আমরা চলো দেখে নিই। প্রশ্ন এক, প্রবীণ কারা? প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট যেসব অধিকার রয়েছে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা আজকের আলোচনা থেকে জেনেছি যে প্রবীণ হচ্ছে আমাদের দেশে সাধারণত ষাটোর্ধ্ব বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়। প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট যেসব অধিকার রয়েছে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে প্রবীণদের অধিকার সমূহ থেকে জেনেছি প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট যেসব অধিকার রয়েছে তা হচ্ছে পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয়, পরিধানের বস্ত্র, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, কাজ করার অথবা অন্য কোনোভাবে আয় উপার্জন করার অধিকার, কখন কোন পর্যায়ে কায়িক শ্রম থেকে অবসর নেবে তা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার, নিজেদের পছন্দ ও খাপকায়ে চলার ক্ষমতা অনুসারে নিরাপদ ও সামঞ্জস্যপূর্ণ পরিবেশে বাস করার অধিকার, যথাযোগ্য শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের অধিকার, যত দীর্ঘ সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার। তাহলে এই অধিকারগুলোই হচ্ছে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার। তাহলে আমরা এখান থেকে উত্তর লিখব। আজকের আলোচনা থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01921551698। আজকের ক্লাস নং ছিল 17, আজকের এসডব্লিউ নং ছিল 8, আজকের এসডব্লিউ নং ছিল 8। তাহলে এটা তোমাদের এসডব্লিউ থাকবে। এই অনুধাবনমূলক প্রশ্নটি তোমরা এর উত্তর লিখে আগামী সোমবারে অবশ্যই এসডব্লিউ খাতায় এসডব্লিউ নং উল্লেখ করবে। এসডব্লিউ নং হচ্ছে 8, এটা লিখে প্রবীণ কারা এবং প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট যেসব অধিকার রয়েছে তা ব্যাখ্যা করো। প্রবীণ কারা সেটার উত্তর লিখব এবং প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকারগুলো লিখব। লিখে আগামী সোমবার শনিবার আমরা স্কুলে এসডব্লিউ খাতা জমা দেব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজ এ পর্যন্তই।